স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি মিল্টন মণ্ডল, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অনার্স প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আজ আমি তোমাদের মাঝে নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের প্রোফেজের ধাপসমূহ নিয়ে আলোচনা। চলো দেখে নেওয়া যাক। গত ক্লাসে আমরা মিয়োসিস প্রক্রিয়ার কিছু ধাপ নিয়ে আলোচনা করেছি। আমি পুনরায় এটি আলোচনা করছি কিছু বিস্তারিত। প্রথম মিওটিক বিভাজন বা মিয়োসিস ওয়ান, প্রথম মিওটিক বিভাজনে চারটি ধাপে ভাগ করা হয়েছে, প্রোফেজ অন, মেটাফেজ অন, অ্যানাফেজ অন, টেলোফেজ অন। মিওসিস, এখানে ইন্টারফেস, মিওসিস ওয়ান বা হ্রাসমূলক বিভাজন, ইন্টারকাইনেসিস, মিওসিস টু বা সমীকরণিক বিভাজন। এখানে মিওসিস ওয়ানে বা হ্রাসমূলক বিভাজনে প্রোফেজন, মেটাফেজন, অ্যানাফেজন, টেলোফেজন এই চারটি ধাপে ভাগ করা হয়েছে। আবার প্রোফেজনে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ও ডাইরেক্ট কাইনেসিস এই পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে। আবার মিওসিস টুতে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু এই চারটি ধাপে ভাগ করা হয়েছে। আমরা আজকে আলোচনা করব প্রোফেজনের ধাপসমূহ নিয়ে। চলো দেখে নেওয়া যাক প্রোফেজনে কী কী আছে। প্রথম মিয়োসিস বিভাজনের প্রোফেজ ধাপটি দীর্ঘস্থায়ী ও জটিল ঘটনা। পরম্পরা অনুযায়ী প্রোফেজ নিচে বর্ণিত পাঁচটি উপধাপে বিভক্ত। লেপটোটিন, লেপটোটিন গ্রিক শব্দ থেকে এসেছে, লেপটোস ইকুয়াল টু চিকন বা সরু, প্লাস টিন ইকুয়াল টু সুতা, অর্থাৎ এটি হচ্ছে চিকন সুতা, চিকন বা সরু সুতা। লেপটোটিন অর্থ চিকন বা সরু সুতা। আচ্ছা, এ ধাপে এ উপধাপে নিউক্লিয়াসের আকার বৃদ্ধি পায় ও ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়। ডিএনএ এর পরিমাণ এ ধাপে দ্বিগুণ হয়। নিউক্লিয়াসের জলীয় অংশ কমে যায় এবং আমরা এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে লেপটোটিন পর্যায়ে। এখানে তোমরা বই থেকে চিত্রটি ভালোভাবে দেখে নিবে, আমি বিস্তারিত আলোচনা করছি। এবং নিউক্লিয়ার রেটিকুলাম ভেঙে লম্বা প্যাচহীন ও সরু ক্রোমোজোম আত্মপ্রকাশ করে। প্রতিটি ক্রোমোজোম একটি করে ক্রোমোটিড নিয়ে গঠিত এবং গায়ে দানাদার ক্রোমোমিয়ার বিন্যস্ত থাকে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্ট থাকে। উপধাপের শেষ পর্যায়ে ক্রোমোজোমগুলো কুণ্ডলীকৃত ও মোটা হতে থাকে। প্রাণী কোষে এ ধাপে সেন্ট্রিওল অবিভক্ত থাকে। এবার জাইগোটিন, জাইগোটিন গ্রিক শব্দ, জাইগোস ইকুয়াল টু জোড়া, টিন ইকুয়াল টু সুতা, তাহলে জাইগোটিন অর্থ দাঁড়াচ্ছে জোড়া সুতা। সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম গুলো একই আকৃতি ও একই জিনের সজ্জারিতি সম্পন্ন ক্রোমোজোম দুটি কে বলে, ক্রোমোজোম দুটিকে সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম বলে। পাশাপাশি অবস্থান করে এগুলো, এগুলোকে বাইভ্যালেন্ট বলে। ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড় বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? সমসমস্ত হোমোলোগাস ক্রোমোজোমগুলো একই আকৃতি ও একই জিনের সজ্জারীতি সম্পন্ন হয়ে থাকে। ক্রোমোজোম দুটিকে সমসমস্ত বা
হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়, এগুলো পাশাপাশি অবস্থান করে এবং এগুলোকে বাইভ্যালেন্ট বলা হয়। হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড় বাঁধার সময় এ প্রক্রিয়াকে সিনাপসিস বলা হয়। অবিরাম কুণ্ডলী পেঁচানোর ফলে ক্রোমোজোম গুলোর মোটা ও খাটো দেখায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অবিকৃত থাকে এবং প্রাণীকোষের সেন্ট্রিওল বিভক্তির সূচনা হয়। এখানে একটি জাইগোটিনের চিত্র, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে বাইভ্যালেন্ট, এই যে উপরের যে অংশটি এটি হচ্ছে বাইভ্যালেন্ট এবং প্রাণী কোষেও একই। এরা প্রাণী কোষে দেখা যাচ্ছে দ্বিবিভক্তি সেন্ট্রিওল, এই যে দ্বিবিভক্তি সেন্ট্রিওল, এবং এখানে দেখা যাচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এবং সিনাপসিস। এবার চলে আসি প্যাকার্টিন ধাপে। প্যাকার্টিন গ্রিক শব্দ এবং প্যাকাস ইকুয়াল টু পুরু এবং টিন ইকুয়াল টু সুতা, তাহলে এটা হচ্ছে পুরু সুতা। এ ধাপে ক্রোমোজোম গুলো আরো খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের ছাড়া লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। এর ফলে প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোজোম থেকে চারটি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। এ অবস্থাকে টেট্রাড বলা হয়, টেট্রাড। একই ক্রোমোজোমের ক্রোমোটিড দুটিকে সিস্টার ক্রোমোটিড, অন্যদিকে বাইভ্যালেন্টের ভিন্ন ভিন্ন ক্রোমোজোম ক্রোমোটিড গুলোকে নন সিস্টার ক্রোমোটিড বলা হয়। তাহলে সিস্টার ক্রোমোটিড হচ্ছে একই ক্রোমোজোমের ক্রোমোটিড দুটিকে সিস্টার ক্রোমোটিড বলা হয় এবং ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমোটিড হচ্ছে নন সিস্টার ক্রোমোটিড। ক্রোমোজোম গুলো লম্বালম্বি আরো সংকুচিত এবং মোটা ও খাটো দেখায়। হোমোলোগাস ক্রোমোজোম গুলোর মধ্যে আকর্ষণ ক্ষমতা কমে যায়, তার পরবর্তী বিকর্ষণ ক্ষমতার উদ্ভব ঘটে এবং একে অপরের কাছ থেকে দূরে সরতে থাকে। হোমোলোগাস ক্রোমোজোম গুলো সম্পূর্ণ আলাদা হতে পারে না, কারণ নন সিস্টার ক্রোমাটিডের মাধ্যমে এক বা একাধিক স্থানে যুক্ত থাকে, ইংরেজি এক্স আকারের মতো কাইজেমা সৃষ্টি করে, কাইজেমা বহুবচনের সৃষ্টি করে। দুটি কাইজেমার উপস্থিতিতে বাইভ্যালেন্ট একটি ফাঁস বা লুপ গঠন করে। কাইজেমার অংশ ক্রোমাটিড গুলো ছিঁড়ে যায় এবং সাথে সাথে জোড়া লেগে যায় লাইপেজ এনজাইমের মাধ্যমে। জোড়া লাগার সময় একটি ক্রোমোটিডের ভাঙা অংশ অন্য ক্রোমোটিডের একই স্থানে ভাঙা অংশ যুক্ত থাকে। নন সিস্টার ক্রোমোটিডের মাধ্যমে এ ধরনের অংশ বিনিময়কে ক্রসিং ওভার বলা হয়। এবার চলে আসা যাক ডিপ্লোটিন। ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোম গুলো এ পর্যায়ে আরো খাটো ও মোটা হতে থাকে। বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, এ বিপরীত দিকে সরে যেতে থাকে, কিন্তু কাইজোমাটির স্থানে বাধাপ্রাপ্ত হয়। এই বিকর্ষণ একই সাথে কয়েক স্থানে শুরু হতে পারে, তবে সাধারণত ক্রোমোমিয়ার দুটির মধ্যে প্রথম ও বেশি বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের ফলে দুটি কাইজেমার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। কাইজেমার ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কাইজেমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। দুটি বা দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণ থাকে। একটি কাইজেমার থাকলে এটি 180 ডিগ্রি হতে পারে। এখানে একটি ডিপ্লোটিনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র এবং এটি হচ্ছে প্রাণী কোষের চিত্র। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে দুটি নিউক্লিয়াস লুপ্ত হয়ে আছে। এখানে লুপ্ত প্রায় নিউক্লিয়াস দেখাচ্ছে এবং এখানে হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ হয়েছে এবং এখানে একটি কাইজেমা, এখানে উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে কাইজেমা দেখাচ্ছে। এখানে এটি হচ্ছে ডিপ্লোটিনের একটি চিত্র। এবার চলে আসা যাক ডায়াকাইনেসিস।
ডায়াগনেসিস একটি গ্রিক শব্দ, ডায়া ইকুয়াল টু অপর পাশে এবং কাইনেসিস হচ্ছে সমাবেশ, তাহলে অপর পাশের সমাবেশ ডায়াগনেসিস অর্থ। এ পর্যায়ে এ উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো ও মোটা হয়, প্রান্তীয়করণে তখনও চলতে থাকে। বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে তখন ক্রোমাটিডের আরও বিভক্তি দেখা যায় না। একসময় বাইভ্যালেন্টের নিউক্লিয়াসের কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে যায় আসে। এ উপপর্যায়ে শেষ দিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন অবিলুপ্ত থাকে এবং সেন্ট্রিওল প্রাণী কোষে মেরুতে পৌঁছে যায়। এখানে আমরা ডায়াগনেসিসের একটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে লুপ্তপ্রায় একটি নিউক্লিয়াস দেখাচ্ছে এবং সরি লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, এখানে যে ডট 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 দেখতে পাচ্ছ, এখানে লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, এখানেও একটি লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, এখানে সেন্ট্রিওল আছে, উদ্ভিদ কোষের সেন্ট্রিওলটা নেই, এখানে প্রাণী কোষের সেন্ট্রিওল আছে এবং এখানে ক্রোমোটিডের বিনিময় ঘটেছে, অংশ ক্রোমোটিডের অংশ বিনিময় ঘটেছে এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে। দর্শক বন্ধুরা, আশা করি তোমরা আজকে আলোচনা সমূহ বুঝতে পেরেছ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।